হাই এভরিওয়ান, তো আজকে এখন আমরা দেখব যে চয়েস অফ সাইট ফর স্টিম পাওয়ার স্টেশন। আমরা এখন মেনলি বলেছি যে তিনটে পাওয়ার জেনারেশনের উপরে মেনলি ফোকাস করব, যেটাকে হচ্ছে আমরা কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট বলে থাকি, যেমন হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তার মধ্যে হচ্ছে কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট, আর হচ্ছে নিউক্লিয়ার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই দুটো, আর হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মানে জলবিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুতের মধ্যে হচ্ছে কয়লার থেকে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র সেটা, আর একটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই হচ্ছে তিনটে জিনিসের পরে, তার মধ্যে আমরা এখন ডিসকাস করতে চলেছি যে ওভারঅল যখন এই সমস্ত প্ল্যান্ট গুলোকে আমরা ইনস্টল করব বা তৈরি করব, তখন কোন কোন আসপেক্ট গুলোকে মেনলি ফলো করব, কিভাবে আমরা একটা প্রপার জায়গাকে খুঁজে বার করব যে এখানে এটা বানানো সম্ভব কি সম্ভব না। ঠিক আছে, তো ওভারঅল আমরা কিছু পয়েন্টস আছে যেগুলোকে ডিসকাস করব এখন, তো তার মধ্যে যেগুলো থেকে বেস করে আমরা কি করি একটা জোনকে সিলেক্ট করি, একটা জায়গাকে সিলেক্ট করি যে হ্যাঁ এই জায়গাটা সুইটেবল কি সুইটেবল নয়। তো সেটার একটা প্রথম আমরা আলোচনা করতে চলেছি সাপ্লাই অফ ফুয়েল। তো যেখানে আমরা একটা পাওয়ার স্টেশন তৈরি করতে যাব, অবশ্যই আমরা দেখবো যে সেই লোকালিটিতে নিয়ারে কোনো কোল মাইনিং এর ব্যবস্থা আছে কিনা। ঠিক আছে, কয়লাকে সেখানে মাইন করে যদি সেখান থেকে একটু ছোট ডিস্টেন্সের মধ্যে আমরা যদি নিয়ে গিয়ে আমরা পাওয়ার প্ল্যান্ট তৈরি করে সেখানে ইজিলি ক্যারি করতে পারবো, বা দেখা যাচ্ছে এটা মেবি কোলটা বাইরের থেকে আসছে কিন্তু ইজি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি আছে ওই জায়গাটার। ঠিক আছে, সহজেই সেখানে আমরা কি করতে পারবো যে আমরা কোলটাকে নিয়ে যেতে পারবো বা কোলটা সেখানে সাফিসিয়েন্ট পরিমাণ আমরা স্টোর করতে পারবো। তো এই ক্রাইটেরিয়া উপরে বেস করে আমরা কি করব একটা জায়গাকে চুজ করব। এবার সিম্পল আমরা এটা বুঝতে পারছি যে যদি এটা হিলি এরিয়াস হয়, ঠিক আছে, বা প্রচন্ড অনেক বেশি রিভার যেখানে অ্যাকচুয়ালি রিভারের বেড যেগুলো জায়গাগুলো হয় সেরকম, যেখানে প্রচন্ড আলাদা আলাদা স্ট্রিম ভেঙে গেছে, এমন জায়গায় অনেক ডিফিকাল্ট হয়ে যেতে পারে তৈরি করার ক্ষেত্রে। কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। তো যেখানে ফরেস্ট এরিয়া, হ্যাঁ, সেখানে স্বাভাবিকভাবে ফরেস্টকে ডিফরেস্টেশন করতে হবে, কেটে ফেলতে হবে, তা এমন জায়গা খুব সুইটেবল হবে না। তো প্রথমেই আমরা চেষ্টা করব যেখানে ফুয়েলটাকে ইজিলি আমরা পেতে পারি, যদি সেখানেই মাইনিং করা হয় তাহলে তার কাছাকাছি বানানোর চেষ্টা করব। ঠিক আছে, আর যদি দূর থেকে ক্যারি করতে হয় তাও দেখবো যে সেটা কতটা সুইটেবল। তো এইভাবে আমরা প্রথম ক্রাইটেরিয়াটাকে চুজ করব। সেকেন্ড হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার। তো জল একটা বড় কম্পোনেন্ট এই ধরনের পাওয়ার প্ল্যান্টের জন্য, এই তিন ধরনের পাওয়ার প্ল্যান্টই, সেটা হচ্ছে থার্মাল মানে কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর হাইড্রো ইলেকট্রিক। এই তিনটেতেই জল একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই তিনটে জলের উপরে খুব বেশি নির্ভর করে থাকে। ঠিক আছে, তার মধ্যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তো অবশ্যই সম্পূর্ণটাই জলের উপর নির্ভর করে আছে, জল যেখানে নেই সেখানে সম্ভবই না, সে আমরা মরুভূমির মধ্যে গিয়ে করতে পারবো না, তাই না? তো আর থার্মাল আর হচ্ছে পারমাণবিক মানে তাপবিদ্যুৎ কেন্দ্র, যে কয়লার থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর যে নিউক্লিয়ার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এই দুটোর জন্য জলের কিন্তু হিউজ পরিমাণ জলের প্রয়োজন পড়ে। হিউজ বলতে এটা যথেষ্ট বেশি পরিমাণে। তো এইটা দেখতে হবে যে সেই এলাকাতে সেই জায়গাতে আমাদের জল সহজে পাওয়া যাচ্ছে কিনা। যদি এটা সমুদ্রের কাছাকাছি হয় ধারে হয় ইজিলি জল পেতে পারবো, যদি কোনো নদীর ধারে হয়, ঠিক আছে, বা কোনো ক্যানাল গেছে, তো তার সাইডে এগুলো কিন্তু করাটা খুব সহজ, বা কোনো একটা স্ট্রিম যাচ্ছে প্রবাহিত হচ্ছে, ওয়াটার একটা স্ট্রিম প্রবাহিত হয়েছে, তো সেখান থেকে আমরা ইজিলি জলটা পেতে পারি। বা বড় দেখা যাচ্ছে কি আছে, একটা একটা দিঘির থেকেও বড় জায়গা আছে, ঠিক আছে, যেগুলোকে আমরা বিল মতন, বিলের থেকেও বড়, অ্যাকচুয়ালি দিঘির থেকেও অনেক বড়, অনেকগুলো দিঘির মতন করে একটা বিশাল জলাধার আছে যাকে বলতে পারো, যে এমন একটা জায়গা যদি হয় যেখানে অনেক বেশি জল আছে, তো সেখানে অবশ্যই আমরা কি করতে পারি, চুজ করতে পারি যে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য। তারপরে হচ্ছে টপিক হচ্ছে ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস। তো একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য এটা একটা অন্যতম কি জায়গা, যে ট্রান্সপোর্টেশনটা কতটা সঠিক হবে সেখানে। ঠিক আছে, এখন দেখো যে মডার্ন পাওয়ার প্ল্যান্ট গুলো সেখানে কি হয় যে সবসময় যেখানে মাইনিং হচ্ছে সেখানে করে ওঠা সম্ভব হয়, বিভিন্ন কারণ থাকে, জিওলজিক্যাল ফ্যাক্টর গুলো থাকে, সেখানকার
হয়তো কমিউনিকেশনের ব্যাপার থাকে, সেখানকার অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার থাকে অন্যান্য জিনিসগুলোর, বা দেখা যাচ্ছে যে সেটা সুইটেবল প্লেস হচ্ছে না আদার অ্যাসপেক্ট গুলোর দিক থেকে চিন্তা করলে। ঠিক আছে, আদার অ্যাসপেক্ট বলতে যেগুলো আমরা টোটাল আলোচনা করবো, সেই দিক থেকে দেখতে গেলে হয়তো ট্রান্সপোর্ট যে ব্যাপারটা সেটা না থাকার জন্য অনেক সময় সেখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয় না। তো যদি এখন বাইরের দেশ থেকে কয়লা আসে, খুব স্বাভাবিকভাবে যে বন্দর বা পোর্টের কাছে আমাদের জাহাজগুলো আসবে, সেখান থেকে যাতে আনলোড করে আমরা তার পাশাপাশি কাছাকাছি কিছু দূরে যদি আমরা একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বানাতে পারি, তো ইজিলি আমরা সেই কয়লাটাকে অ্যাক্সেস করতে পারছি, কারণ আমাদের দেশ বাইরে থেকে অনেক বেশি কিন্তু কয়লা কিন্তু কেনে, কারণ কিছু কোয়ালিটিস কয়লা আছে, কিছু পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে পার্টিকুলার ওই ভালো গ্রেডের কয়লারই প্রয়োজন। ঠিক আছে, তো কয়লার অনেক ধরন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো সেক্ষেত্রে আমাদের অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন ফেসিলিটি যদি ভালো হয়, ওয়াটারওয়েজ যদি থাকে, কোনো নদী থাকে, সেখান দিয়ে আমরা ছোট ছোট লঞ্চ করে জাহাজ করে আমরা ক্যারি করতে পারবো, তাই না? তো সেখানে হেভি ইকুইপমেন্টস গুলো নিয়ে যাওয়া সম্ভব কিনা, হয়তো সবই ভালো আছে, বাট হেভি যে মেশিনারিজ গুলো সেগুলোই হয়তো ট্রান্সপোর্টের মতন জায়গা নেই, হয়তো তার শুরুতেই একটা বিশাল ফরেস্ট আছে যেটা পার করে আমাদের যেতে হবে সেখানে, তো এবার সাইবার ডিফরেস্টেশন করা সম্ভব নয়, এমন একটা অসুবিধা আছে, বা লোকালিটির একটা চাপ আছে, সেখানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটাকে উন্নত করা সম্ভব নয়। ভূগঠনগত ভাবে হতে পারে, সেটা সেটা রাজনৈতিক কারণে হতে পারে, বিভিন্ন ডিফারেন্ট আসপেক্টের উপরে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি কিন্তু একটা দরকার। যদি সেটা ভালো হয় তাহলে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করতে পারি যে আমরা সেখানে একটা প্ল্যান্ট তৈরি করতে পারি। তো ট্রান্সপোর্টেশনের মধ্যে যেরকম রোডওয়েজ রাস্তা, ওয়াটারওয়েজ জলপথ, বা রেলওয়েজ রেলের জন্য ব্যবস্থা আছে, তো এই তিনটে জিনিসকে মেনলি গুরুত্ব দেওয়া হয়। এবার স্বাভাবিকভাবে আমরা প্লেন কে ব্যবহার করি, যে প্লেনে করে কত কিছু নিয়ে যাবো, নিয়ে গিয়ে রাখবো, বা হেলিকপ্টারে করে, অবশ্যই এটা খুব ইম্প্র্যাকটিক্যাল হয়ে যাবে এবং এটা অবশ্যই কি হবে না, ইকোনমিক হবে না, ইকোনমিক্যাল হবে না, তাই না? তো ট্রান্সপোর্টেশন ফেসিলিটিটা কিন্তু আমাদের দেখতে হবে। তারপরে আমাদের ডিসিশন করতে হবে কস্ট অ্যান্ড দ্য টাইপ অফ ল্যান্ড। ঠিক আছে, তো দেখো স্টিম পাওয়ার প্ল্যান্ট গুলো এমন একটা জায়গায় তৈরি করা দরকার যেখানে আমরা কি করতে পারি, যে পরবর্তীকালে আমরা সেখানকার ল্যান্ড কে আরো বেশি নিতে পারি, মানে আমাদের ইনকেস যদি এই স্টিম পাওয়ার প্ল্যান্ট কে আরো বড় করতে হয়, তখন যাতে আমরা ল্যান্ড কে সেখানে কি করতে পারি, এক্সটেন্ড করতে পারি। ঠিক আছে, ফার্দার এক্সটেন্ড একটা দরকার, ল্যান্ডের কোয়ালিটি দরকার, ল্যান্ড ল্যান্ডটা দেখা যাচ্ছে সেরকম কোয়ালিটির নয়, সে জমিতে হয়তো কোনো কিছু তৈরি করাটা অসুবিধাজনক, যেরকম সে একটা চাষের জমি যদি হয়, খুব ভালো মানের চাষ হয় সেখানে, স্বাভাবিকভাবে আমরা চাইবো না যে সেই ল্যান্ডটাকে সম্পূর্ণ চাষটাকে বন্ধ করে দিয়ে সেখানে আমরা একটা পাওয়ার প্ল্যান্ট বানিয়ে ফেলি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই কনসিডার করতে হবে ল্যান্ডটা কি ধরনের, আর কস্ট, ল্যান্ডের কস্টটা কেমন। এবার স্বাভাবিকভাবে খুব যদি বড় কোন শহরের মধ্যে হয়, যেরকম ধর দিল্লিতে বা মুম্বাইয়ের ভেতরে আমরা পাশাপাশি কোনো একটা জায়গা কিনে বানাতে চাইছি, তো সেখানে কস্টটা হিউজ হবে, তাই না, জমিটা ল্যান্ডটা, তো সেই জন্য আমরা কস্ট কনসিডারেশনও একটা কিন্তু পয়েন্ট রাখি। এবার যখন একটা ল্যান্ড তুমি চুজ করছো, সেই ল্যান্ডের দেখতে হবে তোমার একটা বেয়ারিং ক্যাপাসিটি, বেয়ার করা মানে কি বহন করা, একটা লোড তার একটা বহন করার একটা ক্ষমতা থাকা দরকার। দেখা যাচ্ছে যে মাটির নিচের দিকের মাটিটা অনেক বেশি রিজিড নয়, দৃঢ় নয়, হয়তো ফলস আছে, ওপর দিকটা সলিড দেখতে লাগছে, বাট মাটির লোড ক্যারিং ক্যাপাসিটি নেই, এমন জায়গায় কিন্তু আমরা অনেক সময় অনেক ভারী ভারী ইকুইপমেন্ট করে সেট আপ করে আমরা তৈরি করতে পারবো না। ঠিক আছে, তো এই একটা অ্যাসপেক্ট আছে যেটাকে আমাদের অবশ্যই কনসিডার করতে হবে বা আমাদেরকে দেখতে হবে। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে নিয়ারনেস টু দা লোড সেন্টার। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে আমাদের লোড যেখানে অ্যাকচুয়ালি যেখানে এনার্জি কনজিউম হচ্ছে, ঠিক আছে, যে সিটি গুলো আমরা চেষ্টা করতাম যে সবসময় তার কাছাকাছি একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে, কারণ ইজিলি আমরা সেটা কি করতে পারতাম, আমরা পাওয়ার জেনারেশন সেন্টার থেকে ওই শহরটার ভেতরে হোক, সেই ইন্ডাস্ট্রিয়াল জোনটাতে হোক, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টটাতে হোক, আমরা ইজিলি পাওয়ারটাকে প্রোভাইড করে দিতে পারতাম। তো এই ক্ষেত্রেও দেখো এখানে বলছে ইন অর্ডার টু রিডিউস দ্য ট্রান্সমিশন কস্ট, তাই না? তো ট্রান্সমিশন কস্ট কে কমানোর জন্য দ্য প্ল্যান্ট শুড বি লোকেটেড নিয়ার দ্য সেন্টার অফ লোড, লোড সেন্টারের কাছাকাছি এটা করতে বলছি,
যে লোড সেন্টার, যেখানে যে শহরে এনার্জিটা ব্যয় হবে, খরচ হবে, যে যে ইন্ডাস্ট্রিয়াল জোনটাতে আমাদের ইলেকট্রিসিটি থাকবে, তাহলে আমরা চেষ্টা করবো তার কাছাকাছি কি তৈরি করা, না এই পাওয়ার প্ল্যান্টটাকে তৈরি করার। দেখো এই ধরনের যে সিস্টেমটা, এই ধরনের সিস্টেম 1800 শতাব্দীর দিকে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। এই টপ এই পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, নেসেসারি নিয়ারনেস টু লোড সেন্টার, ঠিক আছে, লোড সেন্টারের খুব কাছাকাছি হওয়া। অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক সিটিতে তখন টমাস আলভা এডিসন যখন তার জেনারেল ইলেকট্রিক কোম্পানি তৈরি করে, করে তার মেন কাজ ছিল হচ্ছে কিছু দূর অন্তর অন্তর শহরের একটা কিছু দূরত্ব অন্তর অন্তর, সেটা 3-4 কিলোমিটার দূর দূর অন্তর অন্তর একটা করে পাওয়ার প্ল্যান্ট তৈরি করছিল, ঠিক আছে, একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করছিল। এগুলো অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আন্ডারগ্রাউন্ডে ছিল, অনেক অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে মাটির উপরে ছিল, ঠিক আছে, তো শহরের ভেতরে 3-4 কিলোমিটার পর পর এক একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করে কি হচ্ছিল, যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছিল লো ভোল্টেজে, খুব হাই ভোল্টেজে নয়, একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ভোল্টেজে, সেটাকে কি করা হচ্ছে, ডিসি ডিসি পাওয়ারটাকে একটা মোটা মোটা তার দিয়ে বিভিন্ন হাউস হোল্ডের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে, স্ট্রিট লাইটিং করা হচ্ছে, এক একটা বাড়ির মধ্যে সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর পৌঁছে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যদি সেটা অনেক দূরে হয়ে যায় তো কি হয়, ডিসি লাইনের ক্ষেত্রে ডিসিতে যে লাইনে যে ভোল্টেজ ড্রপ সেটা সাফিসিয়েন্ট হয়ে যেত, অনেক এন্ডের দিকে যত যাবো তত ভোল্টেজ ড্রপ হতো, ঠিক আছে, ভোল্টেজ ড্রপ অনেক কমে যেত, তো তখন আমরা ডিসি কে ইজিলি বাড়িয়ে নিতে পারতাম না, সেই সময় ডিসি ভোল্টেজটাকে স্টেপ আপ করতে পারতাম না, যেটা এসির সঙ্গে আজকে সুবিধা দেয় অনেক সহজ। তো মেনলি প্রথম দিকে ডিসিটা খুব বেশি অ্যাভেলেবেল ছিল, তখন কিন্তু আমাদের লোড সেন্টার থেকেই আমাদের তার কাছাকাছি পাওয়ার প্ল্যান্টটা তৈরি করতে হতো। তো যখন এসি চলে আসলো, এসি কে কি হয় না, অনেক বেশি হাই ভোল্টেজে আমরা সহজে ইজিলি নিয়ে যেতে পারি, আর অনেক দূর পর্যন্ত এটা কি করতে পারি, আমরা হচ্ছে পাঠিয়ে দিতে পারি, তাই তো। এর ফলে কি হলো, এসি আসার ফলে আমরা ভোল্টেজটা যখন হাই করলাম, তখন আমাদের স্বাভাবিকভাবে সেই লাইনে কারেন্টের মান অনেক কমে গেল, কারণ সেম অ্যামাউন্ট পাওয়ার পাঠানো 100 ভোল্টে 100 ওয়াট পাওয়ার পাঠানোর তুলনায়, 1000 ভোল্টে যদি 100 ওয়াট পাওয়ার পাঠাতে চাই, তাহলে 10 ভাগের 1 ভাগ কারেন্ট কমে আসবে, ঠিক আছে। 100 ভোল্টে 100 ওয়াট পাওয়ার পাঠাতে যতটা কারেন্টের মান হবে 1 অ্যাম্পিয়ার, তো সেক্ষেত্রে 1000 ভোল্টে ঠিক 100 ওয়াট পরিমাণ পাওয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে গেলে, তুমি দেখো সেখানে 1000 ভোল্টেজ ইনটু কারেন্ট করলে তাহলে পাওয়ার 100 ওয়াট বেরোনোর কথা, তো 0.1, তাই না, 0.1 দিয়ে কি 1000 কে গুণ করলে, মানে 1000 ভোল্টেজ ইনটু কারেন্ট মানে 0.1 গুণ করলে এই দুটো মান হয় 100 ওয়াট, তার মানে কারেন্ট এখানে কত হয়ে গেল, 0.1 অ্যাম্পিয়ার। তো যত আমি হাই ভোল্টেজে নিয়ে যেতে পারছি, কারেন্ট রিডিউস হয়ে যায়, কারেন্ট রিডিউস হলে কি হয়, ওয়্যারের সাইজ ওয়্যার তখন হালকা হয়ে যায়, ফলে এটা ইজিলি আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি এবং কম খরচে চিপ একটা ট্রান্সমিশন করতে পারি। টোটাল মোটা মোটা তার হলে পরে তার যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তার কাঠামো তৈরি করতে হবে, সেই তারগুলোকে বহন করার যে পোল গুলো থাকবে বা যে সমস্ত টাওয়ার গুলো তৈরি হবে, সেগুলো অনেক বেশি হেভি হবে, কনস্ট্রাকশন খরচ বাড়বে, কিন্তু যদি হাই ভোল্টেজে করি তার শুরু হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে আমরা অনেক লেস টাকা ইনভেস্ট করে কিন্তু করতে পারছি, তাই এসি যদি না আসেনি বা অ্যাডাপ্টেড সম্পূর্ণরূপে হয়নি, ততদিন পর্যন্ত কিন্তু এই টপিকটাকে কনসিডার করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য পপুলেটেড এরিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আজকের জন্য নতুন যে কোনো পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করতে গেলে এই টপিকটার প্রতি কিন্তু আমাদের ভাবতে হয়, যে ডিস্টেন্স ফ্রম দ্য পপুলেটেড এরিয়া, খুব স্বাভাবিকভাবে একটা বড় শহর বা সেটা খুব ছোট শহরই হোক না কেন, কিন্তু পপুলেশন যথেষ্ট পরিমাণ আছে, তার কাছাকাছি একদম নিয়ার করে ফেললে একটা সমস্যা, সেটা হচ্ছে যে বাই প্রোডাক্ট যেগুলো, যেমন যে স্মোক, প্রচন্ড ধোঁয়া, তাই না, কালো ধোঁয়া, ক্ষতিকারক হার্মফুল গ্যাসেস, সেগুলো ইজিলি রিলিজ হয়, ফলে ওখান থেকে ওই যে কনজেস্টেড এরিয়াটা আছে, পপুলেটেড এরিয়াটা আছে, সেখানে চলে যাবে, ফলে মানুষের জীবনযাত্রা, লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিংটা অনেক বাজে হয়ে যাবে। তোমরা জানো যে এরকম দিল্লি শহরের ভেতরে, দিল্লিতেও একটা পাওয়ার প্ল্যান্ট আছে, যার ফলে কি হয়, প্রচুর পরিমাণ ধোঁয়া দিল্লির মতো পড়ে যায়, ঠিক আছে, ফলে ওখান থেকে অনেক রকম অনেক সময় স্মোকটা হয়, শীতকালে এক্সট্রিমলি স্মোক তৈরি হচ্ছে, ঠিক আছে, বা কুয়াশা তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে
যে বাই প্রোডাক্ট রূপে যে ছাইটা বেরোয় সেটা কোথাও একটা জায়গায় রাখতে হয়। ছাই তো সহজে আমরা নিয়ে গিয়ে কোথাও ফেলে দিতে পারি না সবসময়, এত পরিমাণ জেনারেটর, সেই ছাইগুলো অনেক সময় বহু সময় উড়ে যায় হওয়ার জন্য, সেগুলো গিয়েও এয়ার পলিউশন করছে, সিটিটাকে পলিউটেড করছে। তো তার জন্য এই সমস্ত পাওয়ার প্ল্যান্ট গুলোর কিছুটা অনেক ক্ষেত্রে আবার সিকিউরিটির ব্যাপার থাকে। সে একটা ড্যাম, আমরা ড্যাম বানাচ্ছি আর ড্যামের নিচের দিকের অংশে একটা পপুলেটেড এরিয়া আছে, মানে ড্যামটা একটা ওয়াটারফলের উপরে বানিয়েছি, ওয়াটারফল অনেক ওপরে আছে, সেখানে একটা বিশাল বড় ড্যাম বানানো হয়েছে। তবে প্রবলেমটা হচ্ছে যে নিচের দিকে যখন একটা শহর আছে, সেখানে প্রবলেম হচ্ছে কোনোদিন যদি ড্যামটা ভেঙে যায়, মানে কোনো কারণে ড্যামের একটা দুর্ঘটনা ঘটে, তখন সমস্ত জলটা গিয়ে শহরটাকে পুরো শেষ করে দেবে, তাই না? তোমরা কেদারনাথও দেখেছো যেরকম একটা ওপর দিকে একটা জলাধার একটা ভেঙে পড়েছিল, সেই সময় কিভাবে চারপাশে যে ব্যাংকে রিভার ব্যাংকের চারপাশে যে সমস্ত বাড়িগুলো, যে সমস্ত কমার্শিয়াল বিল্ডিং গুলো তৈরি হয়েছিল সব ভেঙে যায়, তাই না? তো খুব স্বাভাবিকভাবেই এরকম একটা ফ্ল্যাশ ফায়ার হতে পারে, হঠাৎ বাঁধ ভেঙে পড়তে পারে। তো এই জায়গাগুলোর জন্য আমাদের সবসময় চেষ্টা করে পাওয়ার প্ল্যান্ট গুলোকে অবশ্যই লোকালিটির থেকে বা যেখানে মানুষ অনেক বেশি থাকে তার থেকে অনেক দূরে এটা তৈরি করতে চাওয়া। ওকে, নেক্সট হচ্ছে এই যে আমরা যে ছটা এখানে টপিক আলোচনা করলাম, এছাড়াও আদার্স লেভেলে আমরা যেহেতু বেশি পড়াশোনা করতে যাবো, তখন দেখতে পারবো আরো কিছু ফ্যাক্টর থেকে যেগুলোকে হচ্ছে আমরা কনসিডার করি। কিন্তু ওভারঅল মোটামুটি বড়ভাবে দেখলে পরে এই কটা কস্ট কি, মানে সরি, এই কটা সাইট চয়েসের সময় এই কটা বিষয়কে মাথায় রাখতে হবে, যেটা সাপ্লাই অফ ফুয়েল, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, ট্রান্সপোর্টেশন ফেসিলিটি, নেক্সট হচ্ছে কস্ট অ্যান্ড টাইপ অফ ল্যান্ড, আর ফিফথ হচ্ছে নিয়ারনেস টু দ্য লোড সেন্টার, আর তা হচ্ছে সিক্স ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া। তো ওভারঅল এই যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, দ্যাট ইজ কল দ্য কনক্লুশন। তো আমরা কনক্লুশনটা কি আসলাম, যে দেখো যেখানে আমরা জায়গা চুজ করি না কেন, সমস্ত প্যারামিটার্সে সে কিন্তু উত্তীর্ণ হতে পারবে না, সবসময় কিন্তু কোয়ালিফাই করতে পারবে, মানে সব জায়গায় যে এটা মিলবে তা না, ঠিক আছে? তো সমস্ত জায়গার জন্যই হয়তো কারো ট্রান্সপোর্টেশনটা ভালো আছে, বাট সেটা সিটির কাছাকাছি হয়ে যাচ্ছে, বা এরকম কম বেশি কি হচ্ছে আমাদেরকে কিছু না কিছু প্রবলেম আসতে থাকে, কোনো ল্যান্ডই একদম পারফেক্ট হয় না। সেক্ষেত্রে মেনলি যেহেতু আজকে ডিস্টেন্সটা আর বিশেষ ম্যাটার করে না, লোড সেন্টার থেকে যদি পাওয়ার প্ল্যান্টের সাফিসিয়েন্ট ডিস্টেন্স হয়ে যায়, 200 কিলোমিটারও হয়ে যায়, 400 কিলোমিটারও হয়ে যায়, নো প্রবলেম। কারণ আজকের যুগে এসি সিস্টেমে আমরা অনেক বেশি স্টেপ আপ করতে পারছি ভোল্টেজকে, এবং খুব এফিসিয়েন্টলি আমরা কি করতে পারছি, এক জায়গা থেকে এনার্জি জেনারেট করে অন্য জায়গায় নিয়ে যেতে পারছি। স্বাভাবিক এই ক্ষেত্রে আমরা এখন শুধুমাত্র সব কটা আসপেক্ট হয়তো সবসময় দেখতে পারি না, কি করা হয় না, মোটা মোটা 2-3টা জিনিস আছে, যেরকম ট্রান্সপোর্টেশনটা ভালো আছে কিনা, সেখানে সেখানে সাফিসিয়েন্ট ওয়াটার পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে? এই দুটো জিনিসকে কিন্তু আমরা অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, আর অবশ্যই ল্যান্ডটাকে কনসিডার করা হচ্ছে, সেটা যাতে চিপে কিনতে পারি, ল্যান্ডে যাতে পেয়ারিং ক্যাপাসিটি হয় ভালো থাকে, ঠিক আছে? ল্যান্ডে ওই ইনফ্রাস্ট্রাকচারটা যাতে সহ্য করতে পারে, কোনো এনভায়রনমেন্টের উপরে বড় ইম্প্যাক্ট দিচ্ছে না, এরকম একটা জিনিসকে কনসিডার করেই আমরা কি করি, আমরা এই প্ল্যানগুলো বেসিক্যালি তৈরি করে থাকি, ঠিক আছে? তো এটা আজকে মেনলি একটা ফার্স্ট আমাদের টপিক ছিল, ঠিক আছে? আমরা এরপরে আমরা নেক্সট হচ্ছে আমরা ঢুকে পড়ছি হচ্ছে সম্পূর্ণরূপে স্কিম্যাটিক অ্যারেঞ্জমেন্ট অফ স্টিম পাওয়ার স্টেশন, মানে হচ্ছে স্টিম পাওয়ার স্টেশনটা যেরকম হয় তার বিভিন্ন যে জায়গাগুলো আছে, কোথাও হয়তো একটা একটা ব্রিফ আইডিয়া দিই তোমাদেরকে, একটা থার্মাল বেসড মানে কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেখানে কি হয় ভীষণ বড় বড় ল্যান্ড আছে, ঠিক আছে? দেখা যায় একটা একটা পাড়া যত দূরে হয় সেই রকম দূরে একটা টোটাল পাড়ার মতন জায়গা নিয়ে সেখানে কি আছে একটা প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টে কি হয় না কয়লা আসে, সেখানে কোলকে হ্যান্ডেল করা হয়, কোলকে নিয়ে গিয়ে কি করে সেখানে হতে কিছু ক্রাশার্স আছে, কনভেয়ার বেল্ট দিয়ে একটা আমাদের যাকে বলে হচ্ছে সাইলো, সাইলোর মধ্যে ফেলা হচ্ছে, সাইলো থেকে সেটা ক্রাশ হয়ে যাচ্ছে, সেখানে ক্রাশ হচ্ছে হয়ে পালভারাইজড হচ্ছে, পালভারাইজড মিলের ভেতরে গিয়ে আটার যেরকম মিল হয়, হ্যাঁ, গম থেকে যেরকম পিষে বার করায় সেরকম ভাবে হচ্ছে কয়লাটাও ছোট ছোট কয়লা পার্টিকেলস গুলো তো গুঁড়ো করে একদম পালভারাইজ স্টেজে নিয়ে যাওয়া, একদম পাউডারের মতন একটা স্টেজে, তো এই যে সমস্ত কাজটা করছে, বা তার সঙ্গে সঙ্গে হয়তো যে বাই প্রোডাক্ট রূপে বয়লার থেকে আমাদের পরে বেরিয়ে আসছে ছাইগুলো, সেই ছাইগুলোকে
নিয়ে একটা জায়গায় স্ট্যাক করা, জমা করা, সেটাকে অন্য কোনো কাজের জন্য ইউটিলাইজ করা, সেখান থেকে নিয়ে গিয়ে। তো ওভারঅল এই যে সিস্টেমটা, এটার জন্য একটা ভীষণ বড় জায়গা। তো সেটাকে আমরা বলছি হচ্ছে কিনা অ্যাশ হ্যান্ডেলিং এবং কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট। ঠিক আছে, এই জায়গায় এই কাজগুলো হওয়ার পরে সেটাকে ক্যারি করে নিয়ে যাওয়া কনভেয়ার বেল্ট দিয়ে, হ্যাঁ, পালভারাইজ কোল গুলোকে বা ছাইটাকে কনভেয়ার বেল্ট ওখান থেকে বার করে নিয়ে আসে। তারপরে একটা ভীষণ বড় জায়গা আছে যেখানে কি হয়েছে না, আমরা মেনলি হচ্ছে স্টিম টারবাইন, যেটা সরি স্টিমে যে আমাদের ইঞ্জিনটা, ধরো মনে করো যে স্টিম ইঞ্জিন আছে, বা আমাদের কাছে যেখানে বয়লার বলে, সবচেয়ে ইঞ্জিনের থেকে আমাদের বড় জিনিস হচ্ছে আমাদের কাছে বয়লার। সো বয়লার কনস্ট্রাকশন হয়েছে এমন একটা জায়গায়। বয়লারের অজস্র রকম ভাগ আছে, কোথাও বার্নিংটা হয়, কোথাও অ্যাশটা নিচের দিকে গিয়ে পড়ছে, ঠিক আছে, তারপরে বয়লারের ওখানে চারদিক থেকে একদিক থেকে এয়ার আসছে, প্রি হিটেড এয়ার, আগে থেকে গরম করা কিছু হাওয়া আসছে, তারপরে ওখানে এক জায়গা থেকে স্প্রে করা হচ্ছে বেসিক্যালি পালভারাইজড কোলটাকে, ঠিক আছে, তো বাইপ্রোডাক্ট রূপে ছাই তৈরি হচ্ছে, এই যে টোটাল যে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। তারপরে আলটিমেট সেই তাপ থেকে জলকে গরম করা হচ্ছে, পরে জলটা এক্সট্রিমলি কি হচ্ছে হাই প্রেশার আর হাই হচ্ছে টেম্পারেচারে চলে যাচ্ছে। ঠিক আছে, একটা বদ্ধ টিউবের মতন সিস্টেম থাকে যেখানে করা হয় কাজটা, পরে সেই রকম হাইলি প্রেশার ওয়াটার আর হাই টেম্পারেচার ওয়াটারটাকে আমরা কি করি, আমরা ক্যারি করে নিয়ে যাই বিভিন্ন জায়গায় মধ্যে দিকে, তারপরে আরো তাকে বেশি হিটেড করি। ঠিক আছে, অনেক হিটেড করে যখনই আমরা একটা জায়গা থেকে রিলিজ করি তখনই কি হয়ে যায় অটোমেটিক্যালি সেটা বাষ্পে পরিণত হয়, এবং সেই স্টিমটা হয়েছে প্রচন্ড হাইলি এনার্জি ডেন্স, মানে সেই স্টিমটার ভেতরে অনেক বেশি কি আছে, এনার্জি আছে। তো এইটাকে নিয়ে গিয়ে আমরা তারপরে কোথায় দিই, টারবাইনের ভেতরে দিই। তো টারবাইন বলতে এখানে স্টিম টারবাইনের কথা বলছি, বা হচ্ছে স্টিম ইঞ্জিন হতে পারে। ইঞ্জিন বহু পুরোনো টেকনোলজি, ছেড়ে দাও আজকের যুগে প্রায় নেই, তো আমরা স্টিম এখানে কি ব্যবহার করি, টারবাইন ব্যবহার করে থাকি। তো স্টিম টারবাইনে যে জায়গা করছি সেটা একটা আলাদা প্ল্যান্ট, একটা জোন, একটা জায়গা, কিন্তু যেখানে আমরা বয়লার সেট আপ তৈরি করেছি সেটা একটা আলাদা জোন। ঠিক আছে, তো এর জন্য একটা জায়গার প্রয়োজন পড়ে। তারপরে আরো অক্সিলারি যে সমস্ত যে স্মোকটা তৈরি হচ্ছে, ধোঁয়াটা বেরোচ্ছে, এটা ডাইরেক্টলি একটা চিমনি বানিয়ে আমরা দিয়ে দিই না, স্মোকটাকেও কি করি, স্মোকের ভেতর থেকেও যদি আমরা কোনো হিট বার করে নিতে চাই, যেরকম ইকোনমাইজার, প্রি হিটার, এইসবের মধ্যে দিয়ে সেই স্মোকটা ধোঁয়াটা যেতে থাকে ওই সমস্ত বড় বড় মেশিন গুলো ভেতর দিয়ে। ঠিক আছে, তো যাওয়ার ফলে তারপরে গিয়ে আজকের যুগে অনেক নর্মস আছে যে এনভায়রনমেন্টকে অনেক বেশি বাঁচাতে হবে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা হচ্ছে ধোঁয়াটাকে অনেক বেশি ক্লিন করি প্রথমে, করে তারপরে আমরা ফাইনালি একটা স্মোক স্ট্যাক দিয়ে ওটাকে ওপরে দিয়ে দিই, যাতে এনভায়রনমেন্টে লেস ইম্প্যাক্ট পড়ে। তো এই সমস্ত করার জন্য একটা বিভৎস বড় জায়গার প্রয়োজন, সেই জায়গায় এই সমস্ত সেট আপ গুলো তৈরি করা হয়েছে। তারপরে হচ্ছে টারবাইনের সঙ্গে একটা জায়গা আছে যেখানে স্টিম টারবাইন আছে, তার সঙ্গে কানেক্টেড আছে আমাদের অল্টারনেটার যারা এসি তৈরি করছে, তো সেরকম একটা জোন, একটা ঘর বা একটা রুম আছে যেটা বিভৎস বড় একটা বিল্ডিংস হতে পারে, সেটা তার মধ্যে এই সেট আপটা তৈরি করা হচ্ছে। বিল্ডিংস বলতে এক্ষেত্রে আমাদের ছোটখাটো কোনো বিল্ডিং না, বিভৎস বড় মাপের আর কি। ঠিক আছে, সেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার জায়গা লাগছে। তারপরে কিছু ওয়াটার, ওয়াটার দিয়ে কিছু জিনিসকে ঠান্ডা করা হয়। ঠিক আছে, প্রয়োজন পড়ে যেমন কুলিং টাওয়ার বলে একটা ব্যাপার আছে, কুলিং টাওয়ার থেকে ওয়াটার নিজেই ঠান্ডা হয়, সেই ঠান্ডা জলটাকে নিয়ে গিয়ে আবার কি করে অন্যান্য জিনিসের ভেতরে, যেমন কন্ডেন্সারের ভেতরে দেওয়া হয়। কন্ডেন্সার কি করে না, যে বাষ্পটা বেরোচ্ছে সেই বাষ্পটা থেকে হিটটাকে টেনে নেয়, টেনে নিলে বাষ্পটা তাকে জলীয় জলে জলে পরিণত হয়, জলে পরিণত হয়, আর যে ঠান্ডা জলটা ঢুকছে সেই ঠান্ডা জলটা তখন ওই হিটটাকে টেনে নিয়ে গিয়ে গরম হয়ে যায়। ঠিক আছে, তো এই সমস্ত কাজগুলো করার জন্য একটা আলাদা জোন, জায়গার প্রয়োজন। তো এইভাবেই যে ইলেকট্রিসিটি তৈরি হলো সেটাকে আবার একটা জায়গায় নিয়ে গিয়ে আউটডোরে নিয়ে গিয়ে সেখানে বড় বড় ট্রান্সফরমার দিয়ে হাই ভোল্টেজে স্টেপ আপ করা হচ্ছে, করে আমরা ট্রান্সমিশন লাইনে তাকে দিয়ে দিচ্ছি। তো সেটা তৈরি করার জন্য ইলেকট্রিক্যাল একটা সাবস্টেশন থাকবে সেখানে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে। তো এই সমস্ত মিলিয়ে আমাদের কি একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু তৈরি হয়। নেক্সট ভিডিওতে আমরা একদম বেসলি বেসিক্যালি এই যে ফিগার ওয়ানে যে আমাদের যে টোটাল স্কিমেটিক অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র সেই জোন গুলো, সেই জায়গাগুলোকে বক্স বক্স করে বা গোল দিয়ে বোঝানো হয়েছে এবং তারা কিভাবে একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড সেটাকে অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। তো এটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা এবার এই টপিকে প্রত্যেকটা এলিমেন্ট তার কি কাজ সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো তোমরা এখন অবশ্যই টাইমের জন্য তোমরা
এই ফিগার ওয়ানে যা যা জিনিস যেখানে যেখানে আছে এটাকে একটু মাথার মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকবো। তাতে কি হবে, তাতে হচ্ছে আমরা যখন ডিসকাস করতে থাকবো কোন একটা জিনিস, সে এখন বললাম প্রি হিটার, এয়ার প্রি হিটার, তখন ছবি থেকে মাথায় মনে পড়ে যাবে সেই ছবি কোন জায়গাটায় ছিল, ঠিক আছে। এবার সেটা কিন্তু একটা প্ল্যান্টের ওপর থেকে কোনো তোলা ছবি না, একটা স্কিম্যাটিক অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, একটা ডায়াগ্রামের সাহায্যে তোমাকে বোঝানো হয়েছে যে কিভাবে কিভাবে কোন জিনিসটা কাজ করে, ঠিক আছে। এটা নিয়ে আমরা বিস্তারিত আরো বেশি যাব, তো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু একদম কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রত্যেকটা আলাদা আলাদা দিক কোথায় কি থাকে সেটা নিয়ে আমরা ডিটেলিংসে ঢুকে পড়বো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কারো কোনো প্রবলেম থাকে, অসুবিধা হয়, আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে সেই প্রবলেমটাকে সলভ করে দেবো। তো থ্যাংক ইউ।